সারাদিন তুমি ছিলেই বা কোথায় শাপলা সন্ধ্যাকে হঠাৎ দেখে ঘাবড়ে যায় আর একটু ভয়ও পেয়ে যায় কি হলো শাপলা কথা বলছো না কেন কোথায় ছিলে সারাদিন আর তোমার সাথে উনি কি এখানে এমন কিছু কি মারছ কেন শাপলা আর কিছু না বলে সন্ধ্যাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় ভাবি এখানে কথা বলা যাবে না ওই দিকে চলুন সন্ধ্যা আর কোনো কথা না বলে শাপলার সাথে বাসা থেকে একটু দূরে যায় যাতে কেউ না দেখতে পারে এইবার বলো সাপলা উনি কি তোমার সাথে এইখানে কি করছে তুমি বা দিন কোথায় উনি স্বাধীন ভাইয়ার মা স্বাধীন ভাইয়ার আপন মা সাপলার কথা শুনে সন্ধ্যার মাথা ঘুরছে এইসব কি বলছে সাপলা এটা কি করে সম্ভব কি বলছো এইসব সাপলা তুমি হ্যাঁ ভাবি সত্যিই বলছি ইনি স্বাধীন ভাইয়ার মা সানজিদা বেগম আর আমার নাম না আমি সাইফ আহমেদ স্বাধীন ভাইয়ার আপন ছোট বোন সানজিদা বেগমের মেয়ে সাপটার কথা শুনে সন্ধ্যা বাকরুদ্ধ হয়ে যায় কি হচ্ছে এই সব সন্ধ্যার সাথে এটা কিভাবে সম্ভব সন্ধ্যার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না তাহলে নাফিজা বেগম কী হয় স্বাধীনের উনি তো বলেছেন উনি স্বাধীনের মা কে সত্যি বলছে কে মিথ্যা বলছে কিছুই বুঝতে পারছে না সন্ধ্যা এমন অদ্ভুত সিচুয়েশনে পড়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা নিরবতা দেখে সাইফা আবার বলা শুরু করলো নাফিজা বেগম ভাইয়ার আসল মা না উনি আমাদের সৎ মা আর আসিফ আহমেদ ও আমাদের বাবা না উনি এই মহিলার স্বামী আমাদের কিছু হয় না আমাদের বাবা নিহান আহমেদ মারা গেছে না মারা গেছে বললে ভুল হবে এই ডাইনি আর ওই লোকগুলো মিলে আমার বাবাকে মেরে ফেলেছে অয়ন আমাদের কিছু হয় না অয়ন ওই মহিলার আর আসিফ আহমেদের ছেলে কিন্তু তোয়া আমাদের সৎ বোন কী বলছো সব সাপলা মানে সাইফা আমি কিছুই বুঝতে পারছি না আমার মাথায় কিছুই ঢুকছে না আমাকে খুলে বলো সব শান্তিদা বেগম বলে উঠল আমি বলছি মা শোনো আমি স্বাধীনের আব্বু আমরা স্বাধীন হওয়ার পর কানাডাই থাকতাম স্বাধীনের আব্বু মাঝে মাঝে বাংলাদেশে আসতো ওনার বিজনেসের কাজে কানাডায় আমার বোন আমার আরও রিলেটিভও থাকে স্বাধীনের আব্বু একবার বাংলাদেশে এসে আটকে পড়ে বিজনেসের কাজে আর অসুস্থ হয়ে পড়ে স্বাধীনের স্কুল খোলা থাকায় ওকে আমার বোনের কাছে রেখে আমি বাংলাদেশে আসি ও রাব্বুর জন্য নাফিজা আর আসিফ তখন আমাদের কোম্পানিতে জব করতো স্বাধীনের আব্বু অসুস্থ থাকায় বাসায় থাকতো আর নাফিজা বিভিন্ন বাহানা দিয়ে বাসায় আসতো এটা আমার ভালো লাগত না নাফিজার নজর যে স্বাধীনের আব্বুর উপর ছিল সেটা আমি বুঝতেও পারিনি নাফিজা বিভিন্নভাবে স্বাধীনের আব্বুকে ইমপ্রেস করতে চাইতো একদিন আসিফ রাতে বাসায় এসে আমার রুমে গিয়ে আমার সাথে জবরদস্তি শুরু করে আর তখন নাফিজা স্বাধীনের আব্বুকে নিয়ে আসে আর বলে আমার সাথে আসিফের সম্পর্ক আছে সেদিন স্বাধীনের আব্বু আমাকে ভুল বুঝে আমি অনেক কান্নাকাটি করেছিলাম কিন্তু ও আমায় বিশ্বাস করেনি এরপর থেকে স্বাধীনের আব্বু চেঞ্জ হতে শুরু করে আমি মানুষের কাছ থেকে শুনতাম নাফিজা আর স্বাধীনের আব্বুর সম্পর্ক আছে কিন্তু আমি বিশ্বাস করতাম না একদিন আসিফ নাফিজা আমাদের বাসায় আসে স্বাধীন রুমি কাজ করছিল আমি ওদের জন্য চা নাস্তা বানিয়ে যখন নিয়ে যাচ্ছিলাম তখন শুনলাম নাফিজা আর আসিফ বলছে আমাকে মেরে ফেলার জন্য আমাকে মেরে ফেলতে পারলে নাফিজা স্বাধীনের আপুকে বিয়ে করতে পারবে আমার কথাটা শুনে ভিতরে কেঁপে ওঠে তখন সাইফা আমার পেটে ছিল আমি চা নাস্তা দিয়ে চলে আসি তখন আধা ঘন্টা পরে যখন আমি আমার রুমে যাই তখন গিয়ে দেখি স্বাধীন রাব্বু নাফিজাকে বুকে নিয়ে বলছে ওকে যেইভাবেই হোক বিয়ে করবে তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে আমার বিশ্বাসই হচ্ছিল না এই সে মানুষ যাকে আমি ভালোবেসেছিলাম আমি সেই দিন ভালোবাসার মানুষটার ধোকা নিয়ে সাইফা আর নিজেকে বাঁচানোর জন্য বাসা থেকে পালিয়ে আসি না হয় নাফিজা আর আসিফ আমাকে আর আমার মেয়েকে মেরে ফেলত আমি আমাদের কাজের মহিলা রত্নার বাসায় উঠি ও আমাকে খুব ভালোবাসত তারপর স্বাধীনের আব্বু নাফিজাকে বিয়ে করে ফেলে আর আমার বোনের কাছে খবর পাঠায় আমি এক লোকের সাথে পালিয়ে গেছি পরে কার অ্যাক্সিডেন্টে মারা গেছি স্বাধীনকে আমার বোনে যাতে দেখে রাখে আর স্বাধীনের আব্বুও ওইখানে যাবে কিছুদিন পর পর আর আমি এই সব খবর জানতে পারতাম রত্নার কাছ থেকে কয়েক বছর পর নাফিজা যখন প্রেগনেন্ট মানে তোয়া নাফিজার পেটে তখন আসিফ খুব রাগারাগি করে নাফিজার সাথে যে সম্পত্তির জন্য নিহানকে বিয়ে করেছে এখন তোয়া ওর পেটে কেন ওদের যে একটা বাচ্চা আছে মানে অয়ন ওর কথা কি নাফিজা ভুলে গেছে নাফিজা আর আসিফের সব কথা শুনে ফেলে নিহান ওরা স্বামী স্ত্রী এবং ওদের একটা ছেলেও আছে সেটা শোনার পর স্বাধীনের আব্বু অনেক বড় একটা ধাক্কা খায় তারপর ওই দিনই ও ওর উকিলের কাছে গিয়ে স্বাধীনের নামে সব বিষয় সম্পত্তি লিখে দেয় তারপর নাফিজা আর আসিফ একদিন শুনতে পারে সব সম্পত্তি স্বাধীনের নামে লিখে দিয়েছে তারা দুজনে মিলে নিহানকে খাবারের সাথে বিষ খাইয়ে মেরে ফেলে আর স্বাধীনকে খবর দেয় তার বাবা মারা গেছে স্বাধীনও তখন ছুটে আসে দেশে আর ওরা আমার স্বাধীনকে পাগল বানিয়ে দেয় ইঞ্জেকশন দিয়ে এরপর থেকেই আমার ছেলেটা এমন হয়ে গেছে আর আমি সাইফাকে আমার স্বাধীনকে দেখে রাখার জন্য একটু খোঁজখবর রাখার জন্য এই বাড়ির কাজের মেয়ে শাপলা বানিয়ে পাঠাই রত্ন ওকে ওর বোনের মেয়ে বলে এই বাড়িতে নিয়ে আসে তারপর যখন স্বাধীনের বয়স একুশ হয় ওকে এমন করে সাইন করিয়ে সব সম্পত্তি ওদের করে নিতে চেয়েছিল কিন্তু তখন উকিল সাহেব বলে যে স্বাধীনের আব্বু স্বাধীনের নামে না স্বাধীনের প্রথম বাচ্চার নামে সব লিখে দিয়ে গেছে ওর প্রথম যে সন্তান হবে সে এই সম্পত্তি পাবে কিন্তু স্বাধীন পাগল বলে ওকে কেউ বিয়ে করতে চায় না তাই এই কয়েক বছর পর ওরা তোমার মামিকে টাকা দিয়ে তোমাকে বিয়ে করিয়ে নিয়ে এসেছে আমার স্বাধীনের বউ করে তুমি তো অনাথ তুমি কিছু করতে পারবে না ওদের বাচ্চা হলেই তোমাকে আর আমার স্বাধীনকে মেরে ফেলবে বাচ্চাকে রেখে এই সব প্ল্যান করছে ওরা আর তাই স্বাধীনকে প্রতিদিন ওরা পাগলের ইঞ্জেকশনের সাথে এখন ড্রাগের ইঞ্জেকশন দেয় যাতে ও তোমার উপর ঝাঁপিয়ে পড়ে ওর একটা বাচ্চা চাই যে এইভাবেই হোক তোমার আর স্বাধীনের যে একটা বাচ্চা হয় আমি স্বাধীনকে সব এখানে এইভাবে এসে দেখে যেতাম কিন্তু আজকে সাইফা আমাকে নিয়ে আসতে গিয়েছিল তোমায় দেখতে সাইফা আমাকে বলল ওর ভাইয়ার বউ নাকি অনেক সুন্দর আর ভালো স্বাধীন নাকি টুকটুকে সুন্দর একটা বউ পেয়েছে তাই আমি আমার বউমাকে দেখতে আসলাম লুকিয়ে সানজিদা বেগম আর কিছু বলার আগেই সন্ধ্যা সানজিদা বেগমকে জড়িয়ে ধরলো সন্ধ্যা সানজিদা বেগমকে জড়িয়ে ধরে কান্না করছে ভীষণ কান্না করছে একটা মানুষের জীবনে এত কিছু ঘটে যেতে পারে স্বাধীন এতটা অসহায় ছিল এতদিন সন্ধ্যার শরীর কেমন অবশ্যই আসছে একটু শক্তি পাচ্ছে কিছু বলার নির্বাক হয়ে আছে সন্ধ্যা এর থেকে বেশি অবাক হয়তো মানুষ আর হতে পারে না শান্তিদা বেগম সন্ধ্যাকে চোখ মুছে দিয়ে জানো মা আমার স্বাধীনী সন্ধ্যা খুব পছন্দ ছিল ও আগে সন্ধ্যা হলেই আমাকে বলতো দুজনে হাঁটতে বের হতে আর দেখো তোমার নামও সন্ধ্যা আল্লাহ তোমাকে আমার ছেলের জীবনে ওকে এই বন্দি সন্ধ্যা থেকে মুক্ত সন্ধ্যায় নিয়ে যেতে পাঠিয়েছে তুমি পারবে না মা আমার ছেলেটাকে আবার আগের মতো সুস্থ করে তুলতে আমি আপনাকে কথা দিলাম মা আমি স্বাধীনকে একটা স্বাধীন সন্ধ্যা উপহার দেবো আর কখন ওর জীবনে বন্দি সন্ধ্যা আসবে না আর আপনাকে আর সাইফাকে আমি স্বাধীনের জীবনে ফিরিয়ে দেব আপনাদের মর্যাদা দিয়ে সন্ধ্যা সাইফাকে জড়িয়ে ধরে বোন তুমি আমাকে আগে কেন বলনি। আজকে জানো তোমাকে না দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আর নাফিজা বেগম আমাকে অন্য কাহিনী শুনিয়েছে যে স্বাধীন কার অ্যাক্সিডেন্টে এমন হয়ে গেছে সব মিথ্যা ভাবি আমি জানতাম ওরা তোমাকে এমন কিছু শোনাবে ওই বাড়িতে যে আমার ভাইয়া বড্ড একা ভাবি তুমি এখন বাসায় যাও নয়তো সবাই বুঝে ফেলবে আর আমি কাল সকালে আসব এসে সবাইকে একটা কিছু বুঝিয়ে ফেলবো তুমি তাড়াতাড়ি বাসায় যাও ওরা হয়তো ভাইয়াকে এখন আবার ইঞ্জেকশন দিয়ে দিয়েছে সন্ধ্যার ইঞ্জেকশনের কথা মনে পড়তেই আর সাইভাকে বিদায় দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসে সন্ধ্যা সন্ধ্যা হাঁটছে আর ভাবছে একটা মানুষের জীবনে এত কিছু কিভাবে গড়তে পারে এই বাড়িতে সবগুলো মানুষ পর আর খারাপ এখানে কিভাবে থাকবে ও স্বাধীনকে নিয়ে আর ওকে কীভাবে ভালো করবে এসব ভাবতে ভাবতে সন্ধ্যা রুমে এসে দেখে স্বাধীন রুমে নেই স্বাধীনকে না দেখতে পেয়ে সন্ধ্যা ভয় পেয়ে যায় ওরা আবার স্বাধীনের সাথে কিছু করলো না তো স্বাধীনকে খুঁজতে সন্ধ্যা পিছন ফিরতেই দেখে স্বাধীন সন্ধ্যার পিছনে দাঁড়িয়ে আছে স্বাধীনীর চোখ আজকেও লাল হয়ে আছে সন্ধ্যারা আর বোঝার বাকি রইল না ওরা আবার স্বাধীনের সাথে কী করেছে স্বাধীন কিছু করার আগেই সন্ধ্যা প্রস্তুত হয়ে গেল সব কিছু সহ্য করার জন্য কারণ যাই হয়ে যাক সন্ধ্যা স্বাধীনকে আর ছেড়ে কোথাও যাচ্ছে না সন্ধ্যা কান্না করে স্বাধীনকে জড়িয়ে ধরে এই লোকটা এত কিছু সহ্য করেছে যে মানুষগুলো তাকে শান্তিতে থাকতে দেয়নি ভালোবাসার মানুষগুলোর থেকে তাকে দূরে রেখেছে এতটা বছর ধরে ওকে কষ্ট দিয়েছে তাদের কাউকে আমি ছাড়ব না আর না অনেক হয়েছে এখন আমি আমার স্বামীকে তার অধিকার ফিরিয়ে দিব সাইফা আর মাকে তাদের প্রাপ্য সম্মান দিয়ে এই বাড়িতে নিয়ে আসব। স্বাধীন সন্ধ্যাকে ধাক্কা মেরে বেডে ফেলে দেয় সন্ধ্যা উঠে আবার স্বাধীনকে জড়িয়ে ধরে শক্ত করে যাতে স্বাধীন নড়াচড়া করতে না পারে শক্ত করে ঘাড়ের চুলের মুঠো করে ধরে স্বাধীন শান্ত হন আপনি আমি আপনাকে রেখে কোথাও যাব না স্বাধীন সন্ধ্যার পিঠে নখ দিয়ে খামচে ধরছে বারবার স্বাধীনের হাতের নখ আজকে কেটে দিয়েছিল সন্ধ্যা কাটার ফলে নখগুলো আরও ধারালো হয়ে আছে তাই সন্ধ্যার পিঠ থেকে রক্ত বের হচ্ছে স্বাধীনের খামচিতে সন্ধ্যা স্বাধীনকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করেই আছে স্বাধীন আরও হিংস্র হয়ে উঠছে দেখে সন্ধ্যা কোনো উপায় না পেয়ে স্বাধীনের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় ঠোঁট চেপে ধরতে স্বাধীন একবারে শান্ত হয়ে যায় সন্ধ্যা আশ্চর্যজনকভাবে খেয়াল করল স্বাধীন পুরোপুরি শান্ত হয়ে গেছে এটা কীভাবে সম্ভব যাকে কোনোভাবে আটকানো যায় না তাকে সে এইভাবে শান্ত করে ফেলেছে সন্ধ্যে একটু অবাক হলো স্বাধীন শান্ত হয়ে যেতেই সন্ধ্যা স্বাধীনকে বেডে শুয়ে নিজে উঠতে নিলেই স্বাধীন হাত ধরে ফেলে সন্ধ্যার সন্ধ্যা বুঝতে পারছে স্বাধীন ওকে রেখে না যেতে বলছে সন্ধ্যা ও স্বাধীনের সাথে শুয়ে পড়ে সন্ধ্যা শুয়ে পড়তে স্বাধীন সন্ধ্যার বুকে এসে মাথা রেখে সন্ধ্যাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে সন্ধ্যা ও স্বাধীনকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে ঘুমিয়ে যায় এই দিকে নাফিজা বেগম আসিফ অয়ন আর আশা অবাক হচ্ছে কোনো ভাঙচুরের শব্দ না পেয়ে স্বাধীন কি কিছু করছে নাকি নাকি না কাজ করছে না খুব অবাক হচ্ছে ওরা হলোটা কি আশা বলছে মা আমি কি গিয়ে দেখে আসবো না তুমি গেলে সন্দেহ করতে পারে মেয়েটা হয়তো স্বাধীন এখনও মেয়েটার কাছে যায়নি অয়ন বলছে ইঞ্জেকশন প্রতিদিন কাজ করে আজকে করবে না কেন সাথে আবার ড্রাগের ইঞ্জেকশনও দিয়েছি মেয়েটার উপর তুফান যাবে টেনশন নিও না তোমরা সকালে চিৎকার চাঁচামেচিতে সন্ধ্যার ঘুম ভেঙে যায় স্বাধীন এখনও সন্ধ্যার বুকেই ঘুমিয়ে আছে স্বাধীনকে বালিশে শুয়ে কি হয়েছে দেখার জন্য সন্ধ্যা উঠে নিচে যায় সিঁড়িতে থাকতে সন্ধ্যা শুনতে পাচ্ছে আশা সাইফাকে বকাবকি করছে কালকে কেন আসনি ঘরের কাজ কি করবে ফাঁকি দিই কেন সন্ধ্যা অবাক হচ্ছে বাড়ির মেয়েকে বকাবকি করছে অথচ সে এই বাড়ির কেউ না সন্ধ্যার খুব ইচ্ছে হচ্ছে আশাকে গিয়ে টেনে দুইটা থাপ্পড় মারার জন্য কিন্তু এখন এই সব করা যাবে না এক পর্যায়ে আশা সাইফাকে চর মারতে গেলে সন্ধ্যাকে আশার হাত ধরে ফেলে ওকে মারার সাহস কিভাবে হয় তোমার আপনার এত সমস্যা কেন ওকে কে মারলে সাই একটু থেমে শাপলা এই বাড়িতে কাজ করে সেও এ বাড়িরই একজন ও সমস্যার জন্য হয়তো ও আসতে পারেনি তাই বলে কি ওকে মারতে হবে শাপলার কাজ আমি করে দিচ্ছি আশা সন্ধ্যার কথা শুনে রাগে কটমট করতে করতে সেখান থেকে চলে যায় সন্ধ্যা সাইফাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় তুমি এই বাড়ির মেয়ে হয়েও এত অপমান সহ্য করে থাকছো আর আমি কিছুই করতে পারছি না ভাবি আগে ভাইয়া সুস্থ হোক সন্ধ্যা চোখ মুছে হুম আমি তোমার ভাইয়াকে সুস্থ করবই তুমি বসে থাকো আমি সব কাজ করছি না ভাবি আপনি এমন করলে ওরা সবাই বুঝে ফেলবে আপনিও ওদের মতোই আমার সাথে ব্যবহার করবেন কাজে মেয়ের সাথে যা ব্যবহার করে মানুষ তাই না সাইফা আমি তো তা পারবো না আমাকে এইসব করতে বলো না ভাবি আমার ভাইয়া এতদিনই একটা ভালো মানুষ পেয়েছে একটু সুখের মুখ দেখতে যাচ্ছে আমি চাই না ওরা সব জেনে ফেলুক আর আপনার কোনো ক্ষতি করুক আপনার আমার ভাইয়ার সাথে থাকতে হবে সন্ধ্যা আর কিছু না বলে চোখের জল নিয়ে রুমে চলে যায় রুমে গিয়ে দেখে সাদিন বেডে নেই ওয়াশরুমে গেছে সন্ধ্যা শুয়ে অপর পাশে ফিরে কান্না করছে ওই সব কীভাবে করবে সন্ধ্যা সাইফা স্বাধীনের বোন এই বাড়ির মেয়ে হয়েও কাজ করবে কাজের মেয়ের মতো এইসব কি কিভাবে মেনে নিবে সন্ধ্যা কেন এত কষ্ট দিচ্ছে আল্লাহ সন্ধ্যাকে একটা পথ কেন দেখাচ্ছে না সন্ধ্যাকে সন্ধ্যা যে আজকে নিরুপায় এমন অসহায় হয়তো কখনো লাগেনি নিজেকে সন্ধ্যা কান্না করছে শুয়ে শুয়ে স্বাধীন পেছন থেকে খেয়াল করছে সন্ধ্যা যে কান্না করছে চোরগুলো অপর বালিশে পড়ে আছে ব্লাউজের উপরে পিঠে যে খামচির দাগ তাও দেখছে স্বাধীন বেডে উঠে সন্ধ্যাকে পেছন থেকে জড়িয়ে ধরে আপনি কান্না করছেন কেন আপনার কান্না দেখে আমারও কান্না পাচ্ছে আপনার পিঠে কে ব্যথা দিয়েছে খুব কষ্ট হচ্ছে আপনার জন্য কান্না করছেন সন্ধ্যা স্বাধীনের কথা শুনে চোখ মুছে স্বাধীনের দিকে ফিরে বলে না এই জন্য কান্না করছি না এই কষ্ট যে আমার সুখের কষ্ট আপনি আমার বুকে একটু মাথা রাখবেন আমার খুব শান্তি লাগে আর মন ভালো হয়ে যায় আপনি আমার বুকে মাথা রাখলে স্বাধীন আর কিছু না বলে সন্ধ্যার বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে আর কান্না করবেন না আমার খুব কষ্ট হয় আপনি কান্না করলে হুম আর কান্না করব না এখন থেকে আর কান্না নয় আমাদের জীবনে এখন সুখ আসার সময় হয়ে গেছে সন্ধ্যা স্বাধীনকে এক হাতে জড়িয়ে ধরে অপর হাতে ফোনটা ওর হাতে নেয় সিহাকে একটা কল দেওয়ার জন্য সিহা কল ধরেই আপু তুই টেনশন করিস না রিহান ভাইয়া কিছু করতে পারবে না আমি জানি তুই টেনশন করছিস সিহা কালকে তুই এখানে তাড়াতাড়ি আয় তোর সাথে আমার কথা আছে কিন্তু আপু কি হয়েছে হ্যালো হ্যালো সন্ধ্যা আর কিছু না বলি কলটা কেটে দিল ভালো লাগছে না কিছু তাই স্বাধীনকে আরও শক্ত করে জড়িয়ে ধরল স্বাধীন সন্ধ্যার যে খারাপ লাগছে তা বুঝতে পারছে আমি আপনাকে পিঠে মলম লাগিয়ে দিই আপনার তো কষ্ট হচ্ছে না আমি ঠিক আছে আপনি আমার কাছে থাকলে আমার আর কিছু লাগবে না তবুও ওষুধ লাগালে আপনার ভালো লাগবে স্বাধীন উঠে গিয়ে ডয়ার থেকে একটা বক্স বের করে মলম নিয়ে আসে সন্ধ্যাকে উঠে বসিয়ে চুলগুলো সামনে নিয়ে পিঠে মলম লাগিয়ে হাত বুলিয়ে দিচ্ছে সন্ধ্যা চোখ বন্ধ করে আছে স্বাধীনের স্পর্শে সন্ধ্যা সামনে ফিরে স্বাধীনকে জড়িয়ে ধরে নাফিজা বেগম সন্ধ্যার দিকে কেমন করে জানি তাকাছে সন্ধ্যে বিষয়টা খেয়াল করছে আরও চোখে নাফিজা বেগম কথা আর চেপে না রাখতে পেরে সন্ধ্যাকে জিজ্ঞেস করেই ফেললো মা স্বাধীনকালকে তোমার সাথে কোনো খারাপ বিহেভ করেনি তো সন্ধ্যা নাফিজা বেগমের কথায় বুঝতে পারছে সে কি বলতে চাচ্ছে মা উনি তো প্রতিদিনই একই রকম কেন কালকে কিছু হয়েছে নাফিজা বেগম সন্ধ্যার কথায় চমকে গিয়ে না না কালকে কি হবে আবার শাপলা আমার জন্য এক কাপ চা নিয়ে আয় রুমি আমি রুমে যাচ্ছি জি খালাম্মা সন্ধ্যা সাইফার দিকে তাকিয়ে সাইফা আমার যেতে হবে না আমি চা নিয়ে যাচ্ছি ওদের সামনে না পারি আড়ালে তো তোমাকে আমি হেল্প করতেই পারি আর সব কাজ আমিই করবো তুমি শুধু আমার সাথে বসে থাকবে কিন্তু ভাবি আর কোনো কিন্তু না সন্ধ্যা চা নিয়ে নাফিজা বেগমের রুমে গেলেন চা টেবিলে রেখে মা স্বাধীনকে আরেকবার ডাক্তার দেখানো দরকার আমার মনে হয় সন্ধ্যার কথা নাফিজা বেগম ভয় পেয়ে যায় তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছে সন্ধ্যা সন্ধ্যা নাফিজা বেগমকে আরেকটু ভয় দেখানোর জন্য আবার বলে ওঠে আমার মনে হয় ওনাকে আরও ভালো ডাক্তার দেখালে বা দেশের বাইরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করালে উনি ভালো হয়ে যাবে তাড়াতাড়ি নাফিজা বেগম আমতা আমতা করে না ভালো হবে কি করে মানে আমরা অনেক ভালো ভালো ডাক্তার দেখিয়েছি কাজ হয়নি তুমিই পারবে মা ওকে ভালোবেসে ওকে সুস্থ করে তুলতে তা তো অবশ্যই মা আমাকে তো পারতেই হবে অনেক কিছু যে তার পাওয়ার বাকি আছে আচ্ছা আপনি চা খান আমি আসি সিহা আর সন্ধ্যা বসে আছে সেই পার্কটাতে শিহার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না সব শুনে এত কাহিনী মানুষের জীবনে কিভাবে ঘটতে পারে জীবন আসলে গল্প উপন্যাস নাটক থেকেও নাটকীয় মানুষ স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারে ভাবতেই অবাক লাগছে শিহার স্বাধীনের জন্য প্রচণ্ড খারাপ লাগছে সিহা তুই আমার ফ্রেন্ড রাইসাকে চিনতি না হ্যাঁ চিনব না কেন আমাদের বাসায় তো আসতো সব সময় আর তোদের সাথে তো আমি ঘুরতেও গেছি এখন চল ওদের বাসায় যাব কিন্তু কেন পরে বলছি সব রাস্তায় চল এক মাস পর নাফিজা চেয়ারে বসে আছে সাথে অয়ন আশা আর আসিফও নাফিজা বেগম কী ভেবে বলে উঠল আমাদের এত বছরের প্ল্যান এ মেয়ের জন্য ভেসতে যেতে পারে না আমার সত্যি এ মেয়েকে সন্দেহ হচ্ছে এখন ও হয়তো সব কোনোভাবে বুঝে গেছে এত বছরের রহস্য সামনে চলে আসবে সামান্য একটা মেয়ের জন্য সেটা আমি হতে দিব না আমি আগে বলেছিলাম এই মেয়ের মধ্যে কোনো গর্বর আছে অনেক চালাক এ মেয়ে আশা মা অনেক হয়েছে আমার মনে হচ্ছে এখন সময় এসে গেছে এই মেয়ের ব্যবস্থা করার এক মাস ধরে স্বাধীন পাগলের আচরণ কম করছে রাতেও কোনো পাগলামি দেখছি না কোনো তো একটা ঘাপলা আছেই আসিফ বলছে মেয়েটা ডাক্তারের কাছে গিয়েছিল হয়তো আমাদের না জানিয়ে আজকের রাতেই ওর জীবনের শেষ রাত দরকার হলে সাথে স্বাধীনকেও মেরে ফেলব কথাগুলো বাইরে দাঁড়িয়ে থেকে শুনে ফেললো সন্ধ্যা মুখ চেপে ধরে আছে সন্ধ্যা তারপরও মুখ দিয়ে শব্দ বের হয়ে যায় সন্ধ্যা দৌড়ে যেতে নিলেই শরীরের অংশ লেগে পড়ে যায় সাইডের ফুলদানিটা নাফিজা বেগম অয়ন আর আশা রুম থেকে তড়িঘড়ি করে বের হয়ে এসে দেখে সন্ধ্যা দৌড়ে চলে যাচ্ছে সব শুনে ফেলেছে সন্ধ্যা নাফিজা বেগম আর অয়ন একে অপরের দিকে তাকে একটা শয়তানি হাসি দিল সন্ধ্যা দৌড়ে রুমে গিয়ে স্বাধীনকে বলল তাড়াতাড়ি উঠতে স্বাধীনকে আলমারিতে দিয়ে দরজা লাগিয়ে সাইফাকে কল দেয় সন্ধ্যা সাইফা কল ধরছে না সন্ধ্যা সারা শরীর কাঁপছে ভয়ে তারপর সিহাকে কল দিতেই অয়ন আশা নাফিজা আর আসিফ দরজা এসে দাঁড়ায় সন্ধ্যার হাত থেকে ফোন পড়ে যায় নিচে নাফিজা বেগম সন্ধ্যার দিকে রাগই লুক নিয়ে তাকিয়ে তার মানে তুই সব জানতি এতদিন আর আমাদের সাথে নাটক করেছিস খুব খারাপ করেছিস অভিনেত্রীর সামনে অভিনয় করে হ্যাঁ আমি সব জানতাম তোরা মানুষ ভাবতেও ঘৃণা লাগে এই অসহায় মানুষটার সাথে তোরা এতদিন যে নোংরা খেলা খেলেছিস তা আর আমি হতে দেব না সন্ধ্যার কথায় অয়নের চরম রাগ উঠে যায় তুই বেঁচে থাকলে তো হতে দিবি ভেবেছিলাম অসহায় মেয়ে তুই এত কিছু বুঝবি না কিন্তু তুই দেখি আমাদের সব কষ্ট বৃথা করতে উঠে পড়ে লেগেছিস কথাগুলো বলেই অয়ন সন্ধ্যাকে একটা থাপ্পড় মারে আসা আবার সন্ধ্যাকে ধরে আরেকটা চর মারে তোর খুব তেল হয়ে গেছে তাই না এতদিন চুপ করে সহ্য করেছি আজকে তোকে পৃথিবী থেকেই বিতাড়িত করে দেবো নাফিজা বেগম সন্ধ্যার চুলের মুঠি ধরে টান মেরে ফ্লোরে ফেলে দেয় নাফিজা বেগম বলছে দেখ তো পাগলটা কই ওকেও আজকে ছাড়া যাবে না যা হবার পরে দেখা যাবে সন্ধ্যা নাফিজা বেগমের পা ঝাপটে ধরে প্লিজ ওনাকে কিছু করবেন না উনি কিছু বুঝে না মারতে হয় আমাকে মেরে ফেলুন তবুও ওনাকে প্লিজ কিছু করবেন না আপনার দুইটা পায়ে পড়ি নাফিজা বেগম সন্ধ্যাকে একটা লাথি মেরে ফেলে দেয় আগে ভাবলি না কেন সেটা সন্ধ্যার কপাল নাক ঠোর দিয়ে রক্ত পড়ছে গড়িয়ে অয়ন বলছে মা আগে এটাকে শেষ করি পরে ওইটাকে দেখছি স্বাধীন একটা ছুরি নিয়ে সন্ধ্যার দিকে এগিয়ে যাচ্ছে আর সন্ধ্যা ফ্লোরে বসে পিছিয়ে যাচ্ছে অয়ন ছুরি দিয়ে সন্ধ্যাকে আঘাত করতে যাবে তখনই স্বাধীন একটা লোহার লাঠি দিয়ে অয়নের মাথা জোরে আঘাত করে স্বাধীন সন্ধ্যাকে ধরতে যাবে তখনই নাফিজা বেগম আবার স্বাধীনকে ছুরি ঢুকিয়ে দেয় পেছন থেকে সন্ধ্যা স্বাধীন বলে জোরে চিৎকার দিয়ে ওঠে সন্ধ্যা স্বাধীনকে ধরতেই নাফিজা বেগম সন্ধ্যাকেও ছুরি মারতে আসে আর তখনই শিহা, সাইফা আর সানজিদা বেগম উপস্থিত হয় পুলিশ নিয়ে নাফিজা বেগম সানজিদা বেগমকে দেখে অবাক হয়ে যায় তুই তুই এখনও বেঁচে আছিস সানজিদা বেগম নাফিজা বেগমকে গিয়ে জোরে কষিয়ে একটা থাপ্পড় মারে তুই কী ভেবেছিলি আমি মরে গেছি না আল্লাহ আমাকে এখনও বাঁচিয়ে রেখেছে তোকে শাস্তি দেওয়ার জন্য আম্মু ভাইয়াকে দেখো ভাইয়াকে আগে হাসপাতালে নিয়ে যেতে হবে নাফিজা বেগম সাইফার কথায় অবাক হয়ে সাপলা তুই হ্যাঁ আমি সাপলা না সাইফা সানজিদা বেগমের মেয়ে স্বাধীন ভাইয়ার বোন তুই এতদিন অভিনয় করেছিস তাহলে হ্যাঁ আমার ভাইয়ার জন্য আর ভাইয়া এখন সুস্থ তোদের দেওয়া ইঞ্জেকশন কাজ করে না এখন আর ভাইয়ার শরীরে সিহা দৌড়ে গিয়ে সন্ধ্যাকে জড়িয়ে ধরে আমি সব কথা শুনেছি আপু কিন্তু ততক্ষণে ওরা তোকে মারতে শুরু করে দেয় আর আমি পুলিশকে নিয়ে আসি সানজিদা বেগম সাইফা সন্ধ্যা সিহা সবাই অপেক্ষা করছে ওটির সামনে সন্ধ্যা নির্বাক হয়ে আছে আজকে যদি স্বাধীনের কিছু হয়ে যায় সে বাঁচবে তো একজন ডাক্তার বের হয়ে বলল স্বাধীন ভালো আছে আর বিপদ নেই জ্ঞান ফিরলে যাতে সবাই দেখা করে সকাল নয়টা বাজে স্বাধীনের জ্ঞান ফিরে সানজিদা বেগম গুটি গুটি পায়ে স্বাধীনের দিকে এগিয়ে যাচ্ছে এত বছরের অপেক্ষা অবশেষে শেষ হয়েছে সানজিদা বেগমের চোখ দিয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছে সানজিদা বেগমের বিশ্বাস হচ্ছে না স্বাধীন ওনার সামনে স্বাধীনও তার মাকে দেখতে পেয়ে অবাক হয়েছে স্বাধীনের চোখ দিয়েও জল বইছে মা ছেলের এমন মুহূর্ত দেখে সন্ধ্যা সিহা আর সাইফাও কান্না করছে সানজিদা বেগম স্বাধীনের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে কপালে চুমু খায় স্বাধীনও মা বলে ডেকে ওঠে তুই জানিস বাবা তোর এই ডাকটা শোনার জন্য এখন আমি বেঁচে আছি আমি তোর বাবার ধোকার পরও আমি নিজেকে সান্ত্বনা দিয়েছি শুধু তোর জন্য তোর কথা আর সাইফার কথা ভেবে আমি বেঁচে আছি সাইফা গিয়ে স্বাধীনকে জড়িয়ে ধরে ভাইয়া বলে সানজিদা বেগম বলছে সাইফা তোর আপন বোন সন্ধ্যা তোয়াকে নিয়ে আসে সানজিদা বেগম তোয়াকে দেখে তোয়া এখানে কেন মা তো আর কোনো দোষ নেই তো এইসব কিছুই জানে না ও আজও জানে স্বাধীন আপন ভাই তোয়া ও স্বাধীনকে গিয়ে জড়িয়ে ধরে সন্ধ্যা দূরেই দাঁড়িয়ে আছে ওদের সবাইকে একসাথে দেখে তৃপ্তির কান্না করছে সন্ধ্যা সবাই চলে যেতেই সন্ধ্যা গিয়ে স্বাধীনের বুকে পড়ে কান্না করতে করতে স্বাধীনের বুক ভাসিয়ে দেয় আজকে যদি তোমার কিছু হতো তাহলে আমি কীভাবে বাঁচতাম তুমি কেন বের হয়ে আসছিলে তোমার কিছু হলে কি আমি বাঁচতাম বলো আমার যে সুস্থ হওয়ায় বৃথা যেত তোমার জন্য আবার পাগল হয়ে যেতাম সন্ধ্যা শক্ত করে স্বাধীনকে জড়িয়ে ধরে স্বাধীন পড়ে যাবো নামাও আমাকে না নামাবো না আজকে জানো আমার অনেক খুশি লাগছে আমি বাবা হতে যাচ্ছি এর থেকে খুশির খবর হয়তো বা পৃথিবীতে আর কিছু হয় না কিন্তু তুমি আমাকে আগে বলো নি কেন তুমি অসুস্থ ছিলে তাই তখন কি বললে বুঝতে নাকি এখন তো বুঝবো স্বাধীন সন্ধ্যার গলায় মুখ ডুবিয়ে দেয় ছাড়ো কেউ এসে যাবে না না এখন শুধু তুমি আমায় আদর করবে আর আমি তোমায় এখন কোথাও যেতে দেব না তোমায় কথাগুলো বলে শেষ করতে পারলো না স্বাধীন তখনই নিচ থেকে চিৎকারের শব্দ শুনে সন্ধ্যা আর সাথে নিচে যায় সন্ধ্যা নিচে রিহানকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায় ও এখানে কি করছে স্বাধীন রিহানকে দেখে বলে উঠলো কে আপনি এখানে চিৎকার করছেন কেন অন্যের বাচ্চার ব্যবসাস্তে আপনার লজ্জা করে না আমার বাচ্চাকে আপনার বাচ্চা ভাবছেন সন্ধ্যার পেটে আমার বাচ্চা সন্ধ্যা আমাকে ভালোবাসে এই যে প্রমাণ রিহান সন্ধ্যার আর রিহানের কিছু আগের ছবি স্বাধীনকে দেখায় আপনার বাচ্চার মায়ের অভিনয় করছেও যাতে আপনার সম্পত্তি ভোগ করতে পারে সন্ধ্যা অবাক হয়ে যাচ্ছে রিহানের এইসব কথা শুনে কি বলছো এইসব রিহান স্বাধীন বিশ্বাস করো ওকে আমি বিয়ের আগে ভালোবাসতাম কিন্তু ও আমাকে টাকার লোভে নাফিজা বেগমের হাতে তুলে দেয় মামির মাধ্যমে ও বলেছে ও আমাকে ওর করেই ছাড়বে তাই এইসব বলছে বিশ্বাস করো ওর সাথে আর কোনো সম্পর্ক নেই ওকে কোনো দিন আমার হাতও ধরতে দেয়নি স্বাধীন কিছু না বলে রুমে চলে যাবার জন্য পা বাড়াতেই সন্ধ্যা স্বাধীনের কাছে গিয়ে তুমি আমায় বিশ্বাস করো না স্বাধীন স্বাধীন কোনো কথা বলছে না সন্ধ্যা আবার বলল কথা না বলে এখান থেকে যেও না তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর কখনও ফিরব না স্বাধীন কোনো কথা না বলে রুমে চলে যায় সন্ধ্যা অবাক হয়ে দাঁড়িয়ে আছে স্বাধীন ওকে বিশ্বাস করলো না রিহান শয়তানি হাসি হাসছে সাইফা গিয়ে রিহানকে একটা থাপ্পড় মারে তুই এখান থেকে যাবি নাকি আমি পুলিশ ডাকবো রিহান ভয় পেয়ে চলে যায় যেটা চেয়েছিল রিহান সেটা হয়ে গেছে সন্ধ্যা আর স্বাধীনের মাঝে পেস লাগিয়ে দিতে এসেছিল রিহান সাইফা জড়িয়ে ধরে সন্ধ্যাকে ভাবি ভাইয়া এইসব বিশ্বাস করেনি চিন্তা করো না আমি ভাইয়াকে সব বুঝিয়ে বলছি না সাইফা ও সব বিশ্বাস করেছে আর ওর কিছু মনে থাকতো না তো ইঞ্জেকশন দিলে তাই ও এই বিশ্বাস করেছে মাকে আর স্বাধীনকে দেখে রেখো আমি আসছি ভাবি কী বলছো এইসব তুমি তুমি কোথায় যাবে ভাইয়া কিন্তু তোমা ছাড়া থাকতে পারবে না পারবে সাইফা খেয়াল রেখো ওর সন্ধ্যা বাড়ি ছেড়ে চলে আসে মামির বাড়িতে কারণ মামি তার ভুল বুঝতে পেরেছে অনেক কান্নাকাটি করেছিল সন্ধ্যার কাছে মা চেয়েছে সিহা সব শুনে ভাইয়াকে বুঝিয়ে কেন বললি না এত কষ্ট করেছিস ভাইয়ার জন্য আর এখন তোকে ভুল বুঝে দাঁড়া আমি যাচ্ছি না সিহা দরকার নেই ও ভালো থাকুক আমি সেটাই চাই ওই দিন যদি তোর বান্ধবী ডাক্তার রায়সার কাছে না যেতে ওনার সাথে পরামর্শ না করতি ভাইয়া কিন্তু ভালো হতো না ওনার ওষুধের জন্যই ওদের দেওয়া ইঞ্জেকশন কাজ করতো না আর ভাইয়া ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সব ভুলে গেছে ভাইয়া সিহা কথাগুলো বলতেই সাইফা দৌড়ে এসে রুমের ভিতরে ঢোকে ভাবি ভাইয়া কেমন জানি করছে আগের মতো ভাইয়া কি আবার পাগল হয়ে গেছে তাড়াতাড়ি চলো ঘরে সব ভেঙে ফেলছে সাইফার কথা শুনে সন্ধ্যা আর কিছু না বলে সাইফার সাথে চলে স্বাধীনের রুমের ভিতরে গিয়ে দেখে সব ভেঙে চুরে ফেলেছে স্বাধীন লাইট অফ করে বসে আছে সন্ধ্যা স্বাধীনের কাছে এসে স্বাধীন বলে ডাক দিতে স্বাধীন সন্ধ্যাকে জড়িয়ে ধরে সন্ধ্যার বুকে মাথা রাখে আপনি আমায় ছেড়ে কোথায় গিয়েছিলেন আমার একা একা ভয় লাগে আপনি জানেন না আমাকে রেখে আর কোথাও যাবেন না বলেন ছোট বাচ্চার মতো স্বাধীনের কথা শুনে সন্ধ্যা কান্না করে দেয় বুকের মাঝে চেপে ধরে স্বাধীনকে কোথাও যাব না কথা দিলাম আমি যে তোমার ভালোবাসি অনেক তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তাহলে ছেড়ে গেলে কেন হুম নর্মালভাবে আপনার কিছু হয়নি কি হবে আবার গেলে কেন বলো রিহানের কথায় মাথা কেমন জানি করছিল ইচ্ছে হচ্ছিল ওকে মেরে ফেলি রাগ সামলাতে ঘরে আসছি তাই বলে তুমি চলে যাবে তাই বলে এমন অভিনয় করবে জানো কত ভয় পেয়ে গেছিলাম ছিঁড়ে গেলে কেন এ ভয় তোমার প্রাপ্য শিহা সাইফা তোয়া আর শান্তিদা বেগম ওদের মিষ্টি ঝগড়া দেখে চলে যায় হাসতে হাসতে স্বাধীন কিছু বলতে যাবে সন্ধ্যাকে তখনই সন্ধ্যা ঠোঁট ডুবিয়ে দেয় স্বাধীনের ঠোঁটে কারণ সন্ধ্যা এখন জানে কিভাবে স্বাধীনকে শান্ত করতে হয়